আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আলোচনা করব বাজরিগার পাখির বাচ্চা যখন ফুটে বের হয়ে আসে তখন আপনারা কিভাবে বাচ্চার যত্ন নেবেন, বাচ্চা ফোটার পরে কি কি খাবার দাবার দেওয়ার চেষ্টা করবেন, বাচ্চা ফোটার পরে নরম শাকসবজি ও এক ফুটের ভেতরে কি কি আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং কতদিনে হাড়ি পরিষ্কার করবেন, হাড়িতে বাচ্চা মরে আছে কি না কিভাবে দেখবেন, সব কিছুর বিস্তারিত আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওতে উল্লেখিত এই নিয়মগুলি যদি আপনি না মানেন তাহলে আপনার পাখির বাচ্চাগুলো অসুস্থ হওয়ার কিংবা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন আর ভিডিওটি যদি পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। প্রিয় ভিউয়ার্স, বাজরিগার পাখি আদি বাসস্থান অস্ট্রেলিয়াতে, আর এরা আমাদের কাছে আসে ইনপুটের মাধ্যমে এবং কি ব্রিডিংয়ের মাধ্যমে তাদের বংশবিস্তার করে বড় হতে শুরু করে। তাছাড়াও আমাদের দেশে অনেক শৌখিন পাখালরা আছে, তারা এই ব্রিডিংয়ের মাধ্যমে ভালো ভালো মিউটেশনের বাজরিগার পাখি বংশবিস্তার করতে পারছেন। আর এই বাজরিগার পাখি যখন ডিম পাড়ে, ডিম পাড়া থেকে শুরু করে 16 থেকে 20 দিনের ডিমে তা দেওয়ার পরে ছোট ছোট কিছু ছানা বের হয়ে আসে, তখন এ ছানার কিচির মিচির ডাকে আপনার মন মুগ্ধ হয়ে যায়। তখন আপনার কিছু দায়িত্ব বেড়ে যায় যা আপনি কিভাবে পাখির যত্ন, কিভাবে পাখির খাবার ব্যবস্থা করবেন। তো আজকের এই ভিডিও সরাসরি সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তারপরে বাচ্চা ফোটার পরে কি কি খাবার দেবেন, কোন কোন খাবারটা ক্ষতি হবে এবং কোন কোন খাবারটা ক্ষতি হবে না আজকের ভিডিওতে বলার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, ডিম থেকে ছানাগুলো যখন বের হয়ে আসবে তখন আপনি তাদেরকে কি খাবারটা দেবেন? প্রথমে যে খাবারটা রাখবেন সেটা হচ্ছে সিক মিক্স। অনেক সময় অনেকে দেখি বলতে শোনা যায় যে ভাই আমার পাখির নতুন বাচ্চা ফুটেছে, এখন আমি নতুন করে কি কি খাবার দেব। নতুন করে বাচ্চা ফুটলে কি কি দেবেন আর আগে বা পরে দেবেন না, এটা আপনার ভুল ধারণা। পাখির যখন বাচ্চাগুলো যখন ফোটে তখন আপনি তাদেরকে সিট মিক্সের ওপরেই রাখবেন, কারণ নরম টাইপের খাবারটা দিলে খাবারটা যখন ওদের খাওয়াইতে যাবে তখন কিন্তু বাচ্চা প্রচুর পরিমাণে সমস্যা হতে পারে। যেমন নাকে মুখে খাবারটা লেগে গেলে তখন কিন্তু ওই বাচ্চাটা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাচ্ছে ওই নরম খাবারটা 1 ফুট 7 ফুট যখন আমরা সবজি দিয়ে বানাই, খাবারগুলো বাচ্চার হজম করতে একটু সমস্যা হয়। তাই যেটা সিট মিক্স থেকে অন্যরকম, তো আপনারা সিট মিক্সের পাশাপাশি মোটামুটি তেলযুক্ত কিছু খাবার দিতে পারেন যখন বাচ্চা থাকবে, এবং বাচ্চাগুলো তো ভালো গ্রোথ হবে এবং শক্তিমান হবে। আপনি যদি তেলযুক্ত খাবারটা কি দিবেন, যেমন মিলেট, ক্যানারি, কুসুম ফুলের বীজ, গুজি তিল, এগুলো কিন্তু তেলযুক্ত। সম্মানিত ভিউয়ার্স, ঠান্ডার সময় যখন ঠান্ডা বেশি হবে বা ঠান্ডা বেশি পড়বে এ সময় আপনারা তেলযুক্ত খাবারগুলো, তেলযুক্ত সিট মিক্সগুলো পাখির জন্য প্রোভাইড করবেন, আর যখন একটু গরম পড়বে তখন আপনারা তেলযুক্ত খাবারটা সরিয়ে রাখবেন। নরম খাবারটা কতদিন পর্যন্ত বন্ধ থাকবে? এটা মোটামুটি 7 দিন পর্যন্ত বন্ধ থাকবে। 7 দিন পরে আপনারা পাখিকে যে কোনো ধরনের নরম টাইপ এবং কি গরম টাইপ এবং কি শক্ত টাইপের যে কোনো খাবারটাই দেন না কেন পাখি দিতে পারেন। 7 দিন পর আপনি মোটামুটি সব ধরনের খাবার দিতে পারবেন। তো এবার আসি আমরা এখন মোটামুটি পুরো খাবারটা কি দিব। আপনি আপনার পাখির বাচ্চা থাকা অবস্থায় শাকসবজি দিতে পারেন, সাথে শাকের সাথে আপনি দিতে পারেন হালকা ডাল অ্যাড করে দিতে পারেন কিংবা ডিম অ্যাড করে দিতে পারেন। তারপরে আপনি আপনার পাখিকে 7 থেকে 8 দিন হয়ে গেলে আপনি 1 ফুট দিতে পারেন, যেমন মিষ্টি কুমড়া, গাজর, বরবটি, কাঁচামরিচ, ধনে পাতা, এগুলো মিলিয়ে আপনি 1 ফুট বানিয়ে দিতে পারেন। বাচ্চা থাকাকালীন অবস্থায় 7 ফুট খুবই প্রয়োজন। 7 ফুট কেন প্রয়োজন হয়? 7 ফুট প্রয়োজন এই জন্য হয় 7 ফুটগুলো নরম হয়, এই 7 ফুটগুলো দ্রুত খেতে পারে এবং কি বাচ্চাগুলো খাইতে পারে। আর এই 7 ফুটগুলো আমি কি দিয়ে তৈরি করি? প্রিয় ভিউয়ার্স, অনেকে অনেকে কিছু দিয়ে তৈরি করে, তবে আমি যেটা দিয়ে তৈরি করি সেটা হচ্ছে যেমন আমার থাকে ভুট্টা ভাঙ্গা, গম ভাঙ্গা, ডাবলি বুট, এই 3টি থাকে। তারপর আপনি কি করবেন, পাখিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাচ্চা থাকাকালীন অবস্থায় পানি দেবেন। আপনি পানিটা কিভাবে দেবেন? পাখি কাছে বাচ্চা থাকাকালীন অবস্থায় পানিটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং পানি দিতে অবশ্যই হবে, কেননা বাচ্চা থাকাকালীন অবস্থায় পানি দিতে গেলে কিন্তু খুবই সতর্কতা থাকতে হবে, কেননা এই পানিতে যখন জীবাণু হয়ে যায় তখন কিন্তু বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। প্রতিদিন
দিনে দুইবার করে পানি পরিষ্কার করে দেবেন। একদিন পর ফিল্টারটা ধুয়ে দেবেন, কেননা পানি থেকে সমস্যা হলে বাচ্চাগুলো মারা যায়। এছাড়াও আপনি ডিম দিতে পারেন একদিন কুচি করে, সেটাও আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেব। একদিন দুই দিন পর পর ডিম দিতে পারেন। আপনি খেয়াল রাখবেন, অনেক সময় দেখা যায় বাচ্চাকে যখন বাচ্চার মা আদর করে তখন অনেক সময় দেখা যায় মুখের বাইর দিয়ে খাবারটা খায় এবং খাবারটা পড়ে যায়। ওই খাবারটা যদি নাক মুখে লেগে যায় তখন ওই খাবারটা আটালো হয়ে যায়, এমনকি বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জিনিসটা আপনারা সতর্কতা সহিত খেয়াল রাখবেন। তারপর আপনারা হাড়ি কীভাবে পরিষ্কার করবেন, অনেকে দেখি প্রথম ডিম ফোটার পর বা দ্বিতীয় ডিম ফোটার পর হাড়ি পরিষ্কার করে দেয়, কিন্তু দেখা গেছে আরও দুই তিনটা ডিম আছে। আপনারা ডিম রেখে যখন আপনি হাড়ি পরিষ্কার করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ডিমের পাখি আর তা নাও দিতে পারে। আপনি যেটি করতে পারেন, প্রথমে যে বাচ্চাটি দেখা যাচ্ছে আপনার হাড়িতে চারটি ডিম আছে, চারটি বাচ্চা ফুটেছে বা তিনটি বাচ্চা ফুটেছে, একটি বাচ্চা বা একটি ডিম ফোটে নাই, এরকম থাকলে লাস্টের বাচ্চাটা যেদিন ফুটবে তখন ওই দিন আপনি হাড়িটা পরিষ্কার করে দেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, নতুন হাড়ি থাকলে সাথে সাথে বাচ্চাগুলো দিয়ে নতুন হাড়ি ভিতরে বাচ্চাগুলো দিয়ে দেবেন। আর যদি আপনার এক্সট্রা হাড়ি না থাকে সেক্ষেত্রে অতি দ্রুত তাদেরকে পরিষ্কার করে আবার সাথে সাথে বাচ্চাগুলো দিয়ে দেবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যেটা হাড়ির ভেতরে বাচ্চা মরে আছে কি না, হাড়ির ভেতরে যদি বাচ্চা মরে থাকে সেক্ষেত্রে পাখির খুবই সমস্যা হয়, গন্ধ হয় এবং পোকা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চাগুলোর সমস্যা, যেগুলো বেঁচে থাকবে বা যেগুলো থাকবে আপনার পাখিগুলোরও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হাড়ির বাচ্চা মরে গেলে আপনি অতি তাড়াতাড়ি হাড়ি থেকে বাচ্চাগুলো, বড় বাচ্চাগুলো ফেলে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনি বাদরিকা পাখির বাচ্চা ফোটার পরে আপনি কীভাবে বাচ্চার যত্ন নেবেন, কী কী খাবার দেবেন, কীভাবে হাড়ি পরিষ্কার করবেন সে সম্পর্কে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া যদি আপনাদের কারো কোনো কিছু আরও জানার ইচ্ছে থাকে তবে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, কথা বলতে পারেন, অথবা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে। আজকের ভিডিও এই পর্যন্তই, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন আরেকটি এপিসোডে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।